এবার টানাটানি পড়েছে মাকে নিয়ে, মা কার, এই নিয়ে একটা বিরাট সমস্যা চলেছে। মা বামপন্থীদের, মা তৃণমূলের, নাকি মা বিজেপির, এই নিয়ে ব্যাপক টানাটানি চলছে পশ্চিমবাংলা তথা ভারতের রাজনীতিতে। সমস্ত পোর্টালগুলো, সমস্ত ইউটিউব চ্যানেলগুলো এটা নিয়ে ব্যস্ত, যদিও মেন স্ট্রিম মিডিয়া আমরা যাদের বলি, টেলিভিশন মিডিয়া, খানিকটা উদাসীন এই নিয়ে, কিন্তু আমরা দায়িত্বশীল মিডিয়া হিসেবে এই ব্যাপারে উদাসীন থাকতে পারি না। তাই আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে মাকে নিয়ে টানাটানি। নমস্কার, আদাব, আমি প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এনকে ডিজিটাল। প্রতিদিনের মতন আজকেও কিন্তু আরেকটি পর্যালোচনা। যেমনটা আমরা প্রথমেই বললাম যে মাকে নিয়ে টানাটানি, এ মা কোন মা? এ মা উড়ালপুল। উড়ালপুল মাকে নিয়ে ব্যাপক দড়ি টানাটানি চলছে। বামপন্থীরা বলছেন এটা তাদের প্রজেক্ট, তৃণমূল বলছেন এটা তাদের আমলে তৈরি, আর বিজেপি তাদের বিজ্ঞাপনে, উত্তরপ্রদেশের বিজ্ঞাপন দিতে গিয়ে এই মায়ের ছবি ব্যবহার করছেন, অর্থাৎ মা তাঁদেরই। এবার মা কাদের? 2010 সালে এই মা উড়ালপুলের সূচনা হয়েছিল, অর্থাৎ বামপন্থীদের সময়, এবং বলাই বাহুল্য এক ইঞ্চিও কাজ এগোয়নি। মানে উড়ালপুলের সূচনা তো হয়, দেখবেন আপনারা শিলান্যাস হয়, শিলান্যাসের পর শিলান্যাসে শ্যাওলা জমে, তারপরেও সেই সব প্রকল্পের উদ্বোধন হয় না, এরকম আমরা অনেক দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সময় বলা হতো শিলাদিন, কারণ তিনি সবসময় শিলান্যাস করছিলেন, বামপন্থীরাই বলতেন। যদিও পরবর্তীকালে সবকটা শিলান্যাসের কাজ, প্রকল্পের কাজ হয়ে গিয়েছে, এখন আর তারা শিলাদি বলেন না, কিন্তু এই শিলা দাদারা শিলান্যাস করেছিলেন মা উড়ালপুলের 2010 সালে। তখনও সিপিএম এ রাজ্যে আছে, বামপন্থীরা আছে। 2011 সালে পরিবর্তন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, এবং মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই কাজে দ্রুততার সাথে শেষ করেন, তারা গতি আনলেন, এবং অত্যন্ত কম সময়ে, রেকর্ড সময়ে এত বড় একটা উড়ালপুল তিনি শেষ করলেন। এবং এই মা উড়ালপুলে যারা গিয়েছেন, আপনাদের আমরা ভিডিও দেখাবো, যে মা উড়ালপুলে যারা গিয়েছেন তারা জানেন এখান থেকে কলকাতাটাকে কি অপরূপ সুন্দর লাগে দেখতে। অর্থাৎ আপনি ভাবতেই পারবেন না যে এই মা উড়ালপুলে উঠলে আপনি কখনো ভাবতে পারবেন না আপনি আপনার স্বদেশে আছেন না কোনো বিদেশি ভালো শহরে আছেন, এতটাই সুন্দর লাগে। এইবার এইখানে বিতর্ক শেষ হয়ে যেত, কিন্তু বিতর্কটা উসকে দিলেন যোগী আদিত্যনাথ। তিনি তার উত্তরপ্রদেশের প্রচার করতে গিয়ে মা উড়ালপুলের ছবি ব্যবহার করলেন, এবং ব্যবহার করে নাকানি চোবানি তো খেলেনি, এবং এই নাকানি চোবানি খাওয়ার পর, বিভিন্ন জায়গায় ট্রোলড হওয়ার পর, যোগী আদিত্যনাথ আরও একটি ভুল করে ফেলল। তারা যে সংশ্লিষ্ট খবরের কাগজ সেই বিজ্ঞাপনটি ছেপেছিল, দায়িত্বটা তাদের ঘাড়ে চাপিয়ে দিল। কিন্তু যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি, এবং যারা জানেন তারা তো জানবেনই, আমি প্রিন্ট মিডিয়ায় কখনো ছিলাম এবং আমি জানি এর বিষয়টা। বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন কিভাবে হয়, সরকারের কিছু এজেন্সি থাকে, তারা সরকারের হয়ে বিজ্ঞাপন করে। প্রথমে সেই এজেন্সিগুলো বিজ্ঞাপনের একটা খসড়া বানায়, একটা ড্রাফট বানায়, সেই ড্রাফটের কপি সরকারি দপ্তরে যায়, সরকারি আমলারা, নেতারা, মন্ত্রীরা, তারা সেই ড্রাফটকে অনুমোদন করেন, অনুমোদন করার পর সেটি আবার সেই বিজ্ঞাপন এজেন্সির কাছে যায়, তখন বিজ্ঞাপন এজেন্সি বিভিন্ন জায়গায় সেটার বিজ্ঞাপন করে বেড়ায়। এক্ষেত্রে হলো কি, এক্ষেত্রে যে খবরের কাগজটি বিজ্ঞাপন ছেপেছিল তারাই দুঃখ প্রকাশ করলো যে তাদের ভুলের জন্যই নাকি এই গণ্ডগোল হয়েছে। তাহলে কি ধরে নিতে হবে যে একটি রাজনৈতিক দলের বা একটি সরকারের বিজ্ঞাপন কোনো ব্যক্তিগত সংস্থা করতে পারে, পারে নাকি? আপনারা জানবেন ভালো। যদি পারে তাহলে বলতে হবে যে আমাদের দেশের চতুর্থ স্তম্ভ ভেঙে শুধু পড়েনি, গুড়িয়ে খান খান হয়ে গিয়েছে। যখন কোনো একটি সংবাদপত্র কোনো একটি রাজনৈতিক দলের হয়ে প্রচার করে, তখন মানে, এবং প্রচার করে স্বীকারও করে যে তাদের ভুলেই নাকি এটা হয়েছে, ধরে নিতে হবে আমাদের চতুর্থ স্তম্ভ, যে সংবাদ মাধ্যমের যে গুরুত্বটা ছিল, এই সংবাদ মাধ্যমের জন্যই শেষ হয়ে যাচ্ছে, গিয়েছে, যাচ্ছে বলবো না, ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন, এর একটু পিছিয়ে যান, এই ঘটনাটাকে একটু সরিয়ে রাখুন, আসুন আর একটু পিছিয়ে যাই। রাজীব গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী, ভারতবর্ষে তখন মাত্র দুটি চ্যানেল, প্রথম চ্যানেল, দ্বিতীয় চ্যানেল, যেটাকে পরে মেট্রো চ্যানেল করা হয়েছিল। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন
প্রত্যেক ঘন্টায় রাজীব গান্ধীকে অন্তত 10 মিনিট করে টিভির পর্দায় দেখা যেত। টেলিভিশনের নামটাই হয়ে গেল দূরদর্শনের বদলে রাজীব দর্শন। মনে থাকবে, যারা একটু পুরনো লোক তাদের মনে থাকবে, রাজীব গান্ধী দেখলেন যে এই অতিরিক্ত প্রচার ব্যাকফায়ার করছে। অতিরিক্ত প্রচার নিয়ে আপনাদের আজকে একটা গল্প বলব, গল্প নয় এটা বাস্তব সত্য। আপনাদের আজকের কথায় আসার আগে গল্পটা একটু বলে নিই, আপনাদের নিশ্চয়ই এই গল্পের সাথে আপনারা রিলেট করতে পারবেন। টাটা ন্যানো যখন লঞ্চ হয়নি, তখন যখন ফ্যাক্টরির কোনো নামগন্ধ নেই, তখন থেকেই কিন্তু ব্যাপক প্রচার শুরু হয়ে গেল। 1 লক্ষ টাকায় 4 চাকার গাড়ি, বহু মানুষ মানে উৎফুল্ল হয়ে উঠলেন যে তারা 1 লক্ষ টাকায় 4 চাকা গাড়ি, তারা 2 হুইলার না নিয়ে 4 হুইলারই নেবেন। টাটাও এমনটা ভেবেছিল। ব্যাপক প্রচার হলো দেশে বিদেশে সব জায়গায়, হই হল্লা পড়ে গেল যে কি করে এই দামে একটি 4 চাকা গাড়ি দেওয়া সম্ভব। কিন্তু টাটা সেটা সম্ভব করে দেখালো। গাড়ি প্রথমে সিঙ্গুরে হওয়ার কথা ছিল, হলো না, সানন্দে হলো গুজরাটে, গাড়ি প্রোডাকশন হলো, গাড়ি বাজারে এলো, কিন্তু বাজারে চললো না। এর কারণটা কি? অতিরিক্ত প্রচার কখনোই ভালো না, এটাই হচ্ছে কারণ। টাটা যে প্রচারটা করেছিল সেটা মাত্রাতিরিক্ত প্রচার করেছিল। এই মাত্রাতিরিক্ত প্রচারের ফলেই কিন্তু টাটার গায়ে একটা ছাপ পড়ে গেল, মানে ন্যানোর গায়ে একটা ছাপ পড়ে গেল, ওই গাড়িটা মানে স্ট্যাটাস থেকে নেমে যাওয়া, স্ট্যাটাস সিম্বল আর থাকবে না। অর্থাৎ প্রচারের ওপর অনেক কিছু নির্ভর করে। আপনাদের আরও একটা প্রচারের গল্প বলি, ভালো লাগছে গল্পগুলো বলতে, আপনারা বোর হবেন না, তাই এই আশা নিয়েই গল্পগুলো বলছি। হ্যাঁ, গল্পটা শোনার আগে বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রচুর মানুষ দেখছেন কিন্তু অনেকে সাবস্ক্রাইবটা করছেন না। এই যে নিচে যে লাল রঙে যে বাটনটা দেওয়া আছে, সাবস্ক্রাইব লেখার যে অংশটা আছে, সেখানে টাচ করে পাশে বেলটাতে একবার টাচ করে দিন, আপনি আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। যাই হোক, আসি দ্বিতীয় গল্পে। ভারতবর্ষ থেকে চিংড়ি মাছ বিদেশে রপ্তানি হয় আপনারা জানেন তো। এইরকম বাংলাদেশের একটি সংস্থা চিংড়ি মাছ রপ্তানি করতো আমেরিকায়, ভারতেরও একটি সংস্থা চিংড়ি মাছ রপ্তানি করতো আমেরিকায়। এই আমেরিকায় রপ্তানি করার সময় ভারতের যে কোম্পানিটি ছিল তাদের চিংড়ি মাছ ওই কৌটোয় করে যায় তো, এখান থেকে চিংড়ি মাছ বিভিন্ন কেমিক্যাল কৌটোর মধ্যে ভরে সেটা পাঠানো হয়, বাংলাদেশও তাই পাঠাতো। ভারতের চিংড়ি মাছগুলো কোনো কারণে, কেমিক্যাল রিয়াকশানে হোক বা যে কোনো কারণে হোক, চিংড়ি মাছগুলো সাদা হয়ে যাচ্ছিল, মানে লালচে চিংড়ি আর লালচে থাকছিল না, সাদা হয়ে যাচ্ছিল। এবং আমেরিকানরা সেটা প্রত্যাখ্যান করলো। প্রত্যাখ্যান মানে ব্যাপক লস হলো ভারতীয় কোম্পানিটার, 100 কোটি টাকা লসের মুখে যখন দাঁড়িয়ে, তখন সেই কোম্পানি একটি বিজ্ঞাপন এজেন্সির দ্বারস্থ হলো যে কি করবো, এত কোটি টাকা লস হচ্ছে, আমরা এখান থেকে বাঁচবো কী করে। বিজ্ঞাপন এজেন্সি বললেন আপনি আরও কিছু কোটি টাকা খরচা করুন, আমরা সারা আমেরিকা জুড়ে একটি বিজ্ঞাপন চালাবো, তাতে আপনার কিন্তু লস রিকভার হয়ে যাবে। আশায় বুক বাঁধলেন ভারতীয় ব্যবসায়ীটি। পরের দিন সমস্ত খবরের কাগজে একটি প্রথম পাতায় বড় বিজ্ঞাপন ছাপা হলো, আমেরিকার সমস্ত বড় বড় কাগজে ছাপা হলো। তারা লিখলেন আমাদের চিংড়ি লাল হয় না। বুঝতে পারলেন ব্যাপারটা? তিনি বললেন, সে ভারতীয় কোম্পানিটি বলল আমাদের চিংড়ি লাল হয়ে যায় না। আমেরিকানরা ভাবলেন এটাই বোধহয় চিংড়ির আসল রূপ, তাই সাদা চিংড়ি তারা দলে দলে কিনতে শুরু করলে, লাল চিংড়ি পিছিয়ে গেল। এটি একটি রূপক, কিন্তু ঘটনা বিজ্ঞাপনটা এরকমই। এবার আমাদের দেশের ক্ষেত্রে আসুন, বর্তমান রাজনীতিতে আসুন। নরেন্দ্র মোদী যেভাবে বিজ্ঞাপন দিয়ে চলেছেন নিজের, এটা বেশিরভাগ সময়ই ব্যাকফায়ার করে আসছে। এই যে পেট্রোল পাম্পে বিজ্ঞাপন, নরেন্দ্র মোদীর হাসি হাসি মুখ, সেই মুখ দেখে যখন আপনি পেট্রোলটা ভরেন, আপনার নরেন্দ্র মোদীর হাসি মুখ দেখে আপনার কি আদৌ হাসি পায়? আপনার তো রাগ হয়, বিরক্তি হয়। ঠিক একইভাবে সব জিনিসে, এই যে ধরুন সব কিছুতে মোদি ব্র্যান্ডিং করা, করোনা আপনি টিকা নেবেন, তার সার্টিফিকেটে মোদির ছবি, যা কিছু করবেন মোদির ছবি, এই অতিরিক্ত প্রচারই কিন্তু বিজেপির একটা কাল হয়ে দাঁড়াচ্ছে। কারণ বিজেপি যত প্রচার করছে, নরেন্দ্র মোদীকে যত প্রচার করে দেখানো হচ্ছে, নরেন্দ্র মোদী তত সাধারণ মানুষের থেকে দূরে চলে গিয়ে অন্য গ্রহের বাসিন্দা একটা ভগবান রূপের অবতীর্ণ হচ্ছেন, তিনি মানুষের নেতা হয়ে উঠতে পারছেন না। এটা বিজেপি কেন বুঝতে পারছেন আমরা জানি না। উল্টো দিকে চলে আসুন, এই যে মাকে নিয়ে টানাটানি, মাকে নিয়ে টানাটানি 2010 সালে যেহেতু ভিত্তিপ্রস্তর বাম আমলে স্থাপন হয়, বামেরা প্রচার করলে এটা নাকি তাদের প্রজেক্ট। দ্বিতীয় হুগলি সেতু যখন তৈরি হয় তখনও বামেরা প্রচার করেছিল এটা তাদের প্রজেক্ট,
কিন্তু আপনারা জানেন যে রিভার হুগলি রিভার ব্রিজ কমিশন এটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের হাতে এবং কেন্দ্রীয় সরকারই সেই ব্রিজটা তৈরি করেছিল। বামেরা প্রচার করে দিয়েছিলেন এটা তাদের হাতে। ঘটনাচক্রে ব্রিজটা তৈরি হওয়ার সময় ভেঙেও পড়েছিল একবার, একবার না দুবার ঠিক মনে করতে পারছি না, যেই ভেঙে পড়লো বামেরা তার দায় ঝেড়ে ফেলেন। ওটা তো কেন্দ্রের প্রজেক্ট, ওটা তো আমাদের প্রজেক্ট না। এই দ্বিচারিতা, এই ধ্যাসনামো বামেদের থেকে আমরা চিরকাল দেখে এসেছি, এখন নতুন করে দেখছি বিজেপির আমলে। এই যে 2010 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য এটা যদি তারা দাবি করেন তাহলে তো বলতে হবে সবটাই বামেরা করে দিয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তো বামেদের প্রোডাক্ট বলতে হবে। যদি বামেরা এই ধরনের কাজ না করতেন তাহলে মুখ্যমন্ত্রীর উত্থান হতো না, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হতো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার মূলে তাহলে বলে দিতে হয় বামেরাই। কথাটা কি ঠিক, ঠিক না ভুল আপনারা বিচার করবেন, কিন্তু এটা জিনিস দেখুন, একটা জিনিস পরিষ্কার যে কলকাতার উন্নয়নের ছবি দিয়ে উত্তরপ্রদেশকে জানাতে হচ্ছে যে এটা উত্তরপ্রদেশের উন্নয়ন। অর্থাৎ বিজেপি সরকার, বিজেপি দল এটা স্বীকার করে নিচ্ছেন যে কলকাতা বা পশ্চিমবাংলায় উন্নয়নটা হয়েছে, তাই এই ছবি ধার করতে হয়। এবং আশ্চর্যজনকভাবে পরের দিন কাগজে কাগজওয়ালাকে বলতে হয় যে না এটা সরকারের কোনো ভুল না, বিজেপি দলের কোনো ভুল না, এটা নাকি কাগজওয়ালাদের ভুল। একটা দলের বিজ্ঞাপন, একটা সরকারের বিজ্ঞাপন যখন ছাপা হচ্ছে বিজ্ঞাপনটা শুধুমাত্র বিজ্ঞাপনদাতার দায়িত্ব। আজকে যদি কোনো বিজ্ঞাপন, ধরুন কোনো বেআইনি বিজ্ঞাপন দেওয়া হলো, কেউ বলল বিজ্ঞাপন দিয়ে ছাপানো হলো যে আপনি অমুক কোম্পানির মদ খান, তাহলে সরকারের লোক কি সেই কাগজওয়ালাকে ধরবে না সেই কোম্পানিটিকে ধরবে? অর্থাৎ বিজ্ঞাপন যিনি দেন সেটা তাঁরই দায়িত্ব হয়, কিন্তু এক্ষেত্রে কাগজওয়ালা দায়িত্ব নিয়ে নিল। তারা কার পিঠ বাজাচ্ছেন, কার মুখ লুকোচ্ছেন আমরা জানি না, কিন্তু এটা স্পষ্ট যখন কোনো কাগজওয়ালা, যখন কোনো সংবাদ মাধ্যম, যখন কোনো রাজনৈতিক দলকে পিঠ বাঁচাতে সাহায্য করে তখন ধরে নিতে হবে সংবাদ মাধ্যমের মেরুদণ্ডটা আর সোজা নেই। আপনারা টেলিভিশনে দেখছেন অধিকাংশ টেলিভিশন মিডিয়া আজকে বিক্রি হয়ে গিয়েছে, অধিকাংশ টেলিভিশন মিডিয়া। তারা এক একটা পারসেপশন তৈরি করে, এক একটা ধারণা তৈরি করে, এক একটা গল্প তৈরি করে, কিছুদিন ধরে সেই গল্প চলে, তারপর সেই গল্প থেমে যায়, আবার নতুন গল্প আনে, এই গল্প চলতে থাকে। রোজ বিতর্ক তর্ক টেলিভিশনের পর্দায় হয়, আমি আপনি দেখি, এবং পরে আরেকটি বিতর্ক আসলে আগের বিতর্কটি আমরা ভুলে যাই। এরকম তো হয়েই চলেছে। অর্থাৎ এই বিতর্কে গা না ভাসিয়ে খবরের মধ্যে থেকে যে আসল খবর, যে দুটো চারটে খবর গুরুত্বপূর্ণ খবর, সে খবরটুকু আপনাকে বেছে নিতে হবে। আর আমরা এনকে ডিজিটাল সেই কাজটাই করে যাই। সারাদিনে যে ঘটনা প্রবাহ ঘটে তার মধ্যে থেকে একটি বা দুটি খবর নিয়ে এসে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরি, তার বিশ্লেষণ করি, পর্যালোচনা করি এবং বিশদে পর্যালোচনা করি, যাতে আপনারা খবরের ভেতরের খবরটাও জানতে পারেন। কিন্তু অধিকাংশ টেলিভিশন মিডিয়া এটা করে না। সারা দিন ধরে একই খবর নাকি বারবার ব্রেক হয়, একই খবর, সকাল 7টায় ব্রেকিং, সকাল 8টায় ব্রেকিং, রাত 8টায় ব্রেকিং, রাত 9টাতেও সেই খবরই নাকি ব্রেকিং। এই ব্রেকিং নিউজ আর সানসানিখেজ খবরের জন্য আজকে কিন্তু টেলিভিশন মিডিয়া গুরুত্ব হারাতে বসেছে। তার পাশাপাশি দেখুন আমাদের মতন যে মিডিয়া, তারা কিন্তু আমরা আপনাদের কাছে অনেকটা বিশ্বাসযোগ্যভাবে খবর পৌঁছতে পারছি। তার আগে বলে নিই যে গতকাল আমরা যে এপিসোডটা দেখিয়েছিলাম সেখানে বারবার, মানে বারবার মানে দুবার বলেছি 2014 সালের লোকসভা নির্বাচন, এটি আমাদের ভুল হয়েছে, ওটি 2019 সালের হবে, 2014 সালের লোকসভা নির্বাচন হবে না, আমরা মার্জনা চেয়ে নিয়েছি তার জন্য। এবার আসি আজকের কথায়। এই যে আজকে আমরা যে দেখতে পাচ্ছি যে এক রাজ্যের উন্নয়নের ছবি আর এক রাজ্যের বিজ্ঞাপনের প্রচার হচ্ছে, এটা কতটা ন্যায়সঙ্গত, কতটা হাস্যকর এটা আপনারা বলবেন। আবার এটাকে ঢাকতে গিয়ে বিজেপির নেতারাও আজে বাজে কথা বলছেন। কখনো দিলীপ ঘোষ বলছেন যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকার নিজের নামে করে নিচ্ছে। হ্যাঁ, এটা তো অধিকার, আইন সিদ্ধ অধিকার। কেন্দ্রীয় সরকারের প্রকল্পে যেখানে রাজ্য সরকারের স্টেক থাকবে, অর্থাৎ ধরুন কেন্দ্রীয় সরকার কোনো একটি প্রকল্পে 100 টাকা খরচ, সেখানে 60 টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে আর রাজ্য সরকার 40 টাকা দিচ্ছে, বা রাজ্য সরকার 60 টাকা দিচ্ছে, কেন্দ্রীয় সরকার 40 টাকা দিচ্ছে, সেই প্রকল্পের নাম রাজ্য সরকার নিজের খুশি মতো রাখতে পারে, এটা আইনি অধিকার। দিলীপবাবুর আইনটা কতটা জানেন আমি জানি না। সায়ন্তন বোস একজন বিদগ্ধ রাজনীতিবিদ বলে জানতাম, আমার বিশেষ বন্ধু উনি, তিনি বলছেন ওটা যে মা উড়ালপুলের ছবি তার প্রমাণ কোথায়?
আরে নীল সাদা ব্রিজ, তাতে হলুদ ট্যাক্সি চলছে, ভারতবর্ষে আর কোথায় আছে দেখান, উত্তরপ্রদেশে কোথায় আছে দেখান, হলুদ ট্যাক্সি তো শুধু কলকাতাতেই চলে। তারপরেও বলছেন ঢাকা দেওয়ার জন্য ওটা যে মা উড়ালপুল তার প্রমাণ কোথায়? আর এখান থেকেই এদের দৈন্যতাটা প্রকাশ পায়। বিজেপিতে শিক্ষিত লোকের বড্ড অভাব, এবং যারা শিক্ষিত, তথাকথিত শিক্ষিত, যারা শিক্ষিত বলতে আমি পড়াশুনো মানে ডিগ্রি কথা বলছি না, যারা সত্যিকারের শিক্ষিত তারা কিন্তু বিজেপিতে মুখ খোলেন না, তাদেরকে মুখ খুলতে দেওয়া হয় না। মুখ খোলেন কারা? ওই দিলীপ ঘোষ, ওই শুভেন্দু, ওই সায়ন্তন, ওই রাহুল সিনহা, এদেরকে মুখ খুলতে দেওয়া হয়। এবং যারা মুখ খুললেই কিন্তু বাংলা ভাষার ধর্ষণ হয়, বাংলা সংস্কৃতির ধর্ষণ হয়। এই নিয়ে আমরা বিশদে আলোচনা করতে পারতাম, দীর্ঘ আলোচনা করতে পারতাম, বহু উদাহরণ দেখাতে পারতাম, কিন্তু আমরা আপনাদেরকে বোর করতে চাই না, ভিডিওটি বড় করতে চাই না, শুধু এটা বলতে চাই যে মা কার? মা কি বামপন্থীদের? তারা তাদের আমলে শিলান্যাস হয়েছিল বলে, নাকি মা তৃণমূল কংগ্রেসের, তাদের আমলে কাজটি সুসম্পন্ন হয়েছিল বলে, নাকি মা ভারতীয় জনতা পার্টির, যারা মায়ের ছবি দিয়ে বিজ্ঞাপন চালাচ্ছে? কি মনে হয় আপনার আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, জয় বাংলা।